হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাশট্যাগ অর্পিতাস বাংলা ব্লগস। আর এখন বাজছে 6:30। আজকে ব্লগটা আমি সন্ধ্যে থেকে স্টার্ট করছি। তো আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া, তো আজকে অক্ষয় তৃতীয়ার সবাইকে জানাই শুভেচ্ছা, সবারই দিনটা ভালো কাটুক। আর আজকে এই যে রুটি করা কমপ্লিট হয়ে গেছে, রুটি করে নিয়েছি, এইদিকে দুধ গরম করে নিয়েছি, আর এখানে হচ্ছে তড়কা ডালটা সেদ্ধ করে রাখলাম, এটা এসে মা করবে। আর অভি একটু আগে এলো ডিউটি থেকে, তো ওকে একটু চা করে দেবো। তো চলো আজকের ব্লগটাকে স্টার্ট করি, এখন থেকেই দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমরা বিকেলেই একবার চা খেয়ে নিয়েছি, তাই এখন আর চা খাবো না। আর অভি যেহেতু এই মাত্র এলো, তাই জন্য ওর জন্য শুধু চাটা করব। আর ও যেহেতু বাটিতেই চা খায়, তোমরা আমার ব্লগ যারা যারা দেখেছো এর আগে, তারা তারা দেখবে যে ও বাটিতে যেহেতু চা খায়, তাই ওর পরিমাণটা আমি বাটিতেই মেপে নিই, কাপে আর মাপি না আলাদা করে। তো চাটা ওকে চটপট করে দিয়ে দিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। চা করে অভিকে দিয়ে দিলাম, আর এদিকে ঠাকুরের সন্ধেও দিয়ে দিলাম, কারণ সন্ধে দেওয়া হয়নি আজকে, যেহেতু আগে রুটি করছিলাম তাই জন্য। আর এখন বাজছে 6:45, তো ভাবছি একটু বাইরে বেরোবো, আর বেটুও গেছে একটু, আর সেই জন্যই তো দেখা যাক বাইরে কখন বেরোনো হয়। তবে এখন আর কাজকর্ম কিছু নেই, ভাবছি এক্ষুনি বেরিয়ে যাবো, দেরি করব না। আর আজকে বাইরে কিন্তু খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কোথাও বৃষ্টি হচ্ছে নাকি জানি না, তো যাই হোক। আর আরও একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, সেই জিনিসটা তো অভি নিয়ে এসেছিল, ওই জিনিসটা এখন খাচ্ছে না, মানে প্রোটিন এক্স, তো ওইটা ভাবছি আমি একটু খেয়ে নেবো, খেয়ে বেরিয়ে যাবো। তো চলো আগে রেডি হয়ে যাই, তারপর ওটা খেয়ে নিই, আর তারপর বেরোবো। দেখো এই যে প্রোটিন এক্সটা দেখতে পাচ্ছ, এটা অভি নিয়ে এসেছিলো খাওয়ার জন্য, মানে আমি হেলথ ড্রিঙ্ক আর কি, তো ও এখন এটা খাচ্ছে না, তো আমি ভাবলাম আমি এক চামচ করে খেয়ে খেয়ে এটা সেট করে দিই, তো এটাই আমি এখন খাবো। আর এই যে দুধটা আর একটু গরম করতে বসিয়ে দিয়েছি, কারণ যখন গরম করেছিলাম তারপর ঠান্ডা হয়ে গেছে, তো দুধটা নিয়ে নিই আর এটা এক চামচ দিয়ে খেয়ে নিই। এই দেখো দুধটা নিয়ে নিয়েছি, আর এটাতে এই যে হাফ দেখতেই পাচ্ছ, হাফেরও নিচে একটু আছে, তো এটা কেন শুকিয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাই জন্য আর কি আমি এটা খেয়ে নিচ্ছি। আর এটা শুধু আমি এক চামচই নেব, কারণ বেশি আবার এটা খাওয়া যায় না, তো এই জন্যই। এটা দু চামচ নিলে ভালো, কিন্তু দু চামচ তো আমি খেতে পারবো না, তাই এক চামচ নিচ্ছি। আর এটা এখন গুলে নেবো আর চটপট খেয়ে নেবো। দেখো রেডি হয়ে গেছি এখন, আর এখন আমরা বেরোচ্ছি, এখন যাবো ওই যে বাবুর কাছে, মামা বাড়ি, সেখানে যাব। আর এদিকে অভি ফোনে কি দেখছে কে জানে, এত হাসছে, হাসির জিনিস দেখছে, আমি হাসি। চলো আমি এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছি, তুমি গেটে তালা দিতে, হ্যাঁ চলো বেরোই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাচ্ছি। এই যে আমরা এখন বেরিয়ে গেলাম, আর এখন সোজা যাব আমাদের ওই মামা বাড়িতে, আর ওখানে যদি ও মারা না থাকে তাহলে সোজা চলে যাব আমাদের যে হনুমান মন্দির আছে সেখানে। তো আজকে হনুমান মন্দিরে ধারা দিচ্ছে, আর এই দেখো ওই বাঁদিকে যে রাস্তাটা দেখালাম ওখানেও কীর্তন হচ্ছে, যেহেতু অক্ষয় তৃতীয়া উপলক্ষে। তো আর আজকে বাজারে কিন্তু প্রচুর ভিড়, প্রচুর, মানে কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, এই দেখো হনুমান মন্দিরের সামনে চলে এলাম, আর মারা তো এখানেই ছিল। আজকে যেহেতু ধারা দেওয়া হচ্ছে তাই জন্য আজকে এখানে প্রচুর ভিড়, আর আজকে অক্ষয় তৃতীয়ার জন্য আরও ভিড়। তো সবাইকে একবার দেখিয়ে দিচ্ছি, দেখো চারিদিকে। তো এই জায়গাটা কিন্তু মন্দিরটা শুধু আলো আছে, বাকি রাস্তায় কিন্তু কোনো লাইট ছিল না,
একটু অন্ধকারই ছিল, তো তার জন্যই এ দেখো সবাইকে দেখাচ্ছি। আর আমরাও আছি এখানে, সবাই মিলেই আছি। তো এখানে সবাইকে এক এক করে প্রসাদ দেওয়া হচ্ছে, আর এক এক করে প্রসাদ দেওয়া হলে তারপর আমরাও নিয়ে নেব। আর তোমাদেরকেও একবার দেখিয়ে দিচ্ছি, দেখো আমি তোকে চেকটা লিখেই তো দিচ্ছিলাম। আমি কি রবান দেবো? রেল সভাতে ফোন করেছি অন ড্রাইভে যাবার জন্য। তো তাই জন্য একটু রেল সভার কিনে নি। তোর বিএমডব্লিউটা আরে উত্তা পারবে না, পারবে না। আমি কি বললাম? কি গাড়ি তোকে আমি কি তো আমি যে তোকে চেকটা লিখে দিচ্ছি। টাকা এদিকে জিপসি এই এক দিল্লি সরকার তখন জল খা, ঠিক আছে? এই ঠান্ডা জল দেওয়া হলো মাথায়, ঠান্ডা জল না, ঠান্ডা। এটা তো মিশা, এই তিনটা গাড়ি খোল। কি হবে তো এই যে আমরা এখন সবাই মিলে মামিদের বাড়িতে বসে গল্প করছি। এদিকে উপরে মেজমামি, সৌরভদা, বর্দি আর রিক ফোন দেখছে, আর এদিকে আমি বসে আছি নিচে আর বেটু খাচ্ছে তার জন্য, আর এদিকে এই যে অভি আছে। তো আমরা এখন বাড়ি চলে এলাম, আর এখন বাজছে প্রায় 9:30। তো এবার খাওয়া দাওয়া করবো, আর রান্নাবান্না তো করেই গেছিলাম, তবে তরকারিটা হয়নি, তরকারিটা এখন চটকো করে নেবো। আর আজকের ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর এই যে বেটু এখানে রয়েছে, এদিকে এসো, এদিকে এই যে বেটু। বেটু আজকে গেছিলো মানে অনেকক্ষণ আগেই গেছিলো, বিকেলে গেছিলো, তো এখনই এলো আমাদের সাথে, একসাথে এলাম। তো চলো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাথে থেকো, পাশে থেকো। টাটা।